হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে প্রশ্ন অবশ্যই থাকে, কোষ এবং কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। কোষ হচ্ছে যে কোনো জীবদেহের, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, তার জৈবিক একক। একেবারে বেসিক যে বস্তুটা দিয়ে যে কোনো জীবদেহ তৈরি, সেটা হলো কোষ। এবং সামগ্রিক শরীরটা যে গঠিত হচ্ছে, সেই গঠনের জন্য কোষটাই দায়ী। তো নানান ধরনের কোষ দিয়ে একটা জীবদেহ তৈরি হয়। তো সেই বেসিক ইউনিট, তার ভিতরে কি আছে, তাদের কাজ কি, কিভাবে একটা জীবন চালিত হয়, সেটা আমরা কোষকে জানলে জানতে পারবো। সুতরাং এই অধ্যায়ে আমরা একটা কোষের ভেতরে, একটা আদর্শ কোষের ভেতরে কি কি উপাদান থাকে সেটা জানব, তাদের কি কাজ সেটা জানব, এবং কোষ কিভাবে বিভাজিত হয়ে একটা কোষ থেকে অন্যান্য কোষের জন্ম দেয়, তৈরি হয়, সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে জানব। প্রথমত, যত রকমের জীবন আছে, যত রকমের জীব দেহ আছে, তারা যে ধরনের কোষ দিয়ে তৈরি, সেই কোষগুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিকের অর্থ কি? প্রাচীন কোষ, অর্থাৎ যেটা জীবন সৃষ্টির একেবারে প্রথম দিকে যে ধরনের কোষ দিয়ে অনুন্নত জীবদেহ তৈরি হতো, যেমন ব্যাকটেরিয়া, যেমন বিভিন্ন ছোট ছোট শৈবাল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র শৈবাল, যেটা নীলাভ সবুজ শৈবাল, এরকম ধরনের কিছু অনুন্নত ধরনের জীবদেহ এই প্রোক্যারিওটিক কোষ দিয়ে তৈরি। এর মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসের যে সব উপাদানগুলো সেগুলো কিন্তু এখানে থাকে না, অনুপস্থিত থাকে। এই ধরনের প্রাচীন কোষকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক, অনুন্নত থেকে এটা এটা কিন্তু অনেক বেশি উন্নত। অনুন্নত হচ্ছে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক হচ্ছে উন্নত কোষ। সমস্ত ধরনের যে উন্নত প্রাণী এবং উদ্ভিদ, তাদের জীবদেহ এই কোষ দিয়ে তৈরি। আর হচ্ছে কি, মেসোক্যারিওটিক। মেসোক্যারিওটিক অর্থাৎ দুটো ধরনের কোষেরই কিছু কিছু বৈশিষ্ট্য আছে, কিছুটা প্রাচীন কিছু কিছু বৈশিষ্ট্য, আবার কিছু কিছু ইউক্যারিওটিক বৈশিষ্ট্য। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াসটা কিন্তু ইউক্যারিওটিকের মতো হয়, বাকি অন্যান্য কোষীয় যে অঙ্গাণু সেগুলো কিছু অনুপস্থিত থাকে, যেটা প্রোক্যারিওটিকের মতো, কিন্তু বাকি অন্যান্য বিষয় যেমন নিউক্লিয়াসটা সুগঠিত হয়, মেসোক্যারিওটিক। তো এগুলো তিনটে ধরনের যে কোষ, সেই তিন ধরনের কোষের মূল বৈশিষ্ট্য। এবার যেটা আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণী যে কোষ দিয়ে তৈরি, যেটা ইউক্যারিওটিক কোষ, তার যে উপাদানগুলো রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা আদর্শ কোষ বলতে পারি, সেই ধরনের কোষের কি কি উপাদান রয়েছে, কি কি দিয়ে তৈরি এবং তাদের কাজগুলো কি কি, সেটা আমাদের জানতে হবে। প্রথমত, যে কোনো কোষের বাইরে একটা আবরণ থাকে,
কারণ ভিতরের যেসব অঙ্গাণুগুলো তাদেরকে রক্ষা করা প্রয়োজন, তাদের জন্য একটা আধারের প্রয়োজন। প্রত্যেকটা কোষেই একটা করে বাইরের অংশ থাকে, একটা পর্দা থাকে যেটাকে আমরা বলি কোষ পর্দা। এটা মূলত প্রোটিন দিয়ে তৈরি, কিছুটা লিপিড থাকে, ফ্যাটের কিছুটা পরিমাণের মধ্যে থাকে, এবং এটা কিন্তু সজীব, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কোষ পর্দা এটা সজীব। কেন সজীব বলছি? কারণ আরেকটা উপাদান রয়েছে, সেটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, এবং এটা কিন্তু মৃত স্তর। যাই হোক, কোষ পর্দা এর কাজ হচ্ছে কোষকে অবশ্যই রক্ষা করা, কোষের ভেতরের অংশটাকে রক্ষা করা, যেটাকে আমরা প্রোটোপ্লাজম বলি, সে প্রোটোপ্লাজমকে রক্ষা করা, কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দেয়া, আর ব্যাপন অভিস্রবণের মাধ্যমে যে কোষের মধ্যে আদান প্রদান চলতে থাকে বিভিন্ন প্রয়োজনীয় উপাদান, সেইটা করা, ব্যাপন অভিস্রবণে অংশ নেওয়া এবং ভিতরে বিভিন্ন বস্তু যেটা প্রয়োজন আমাদের কোষের মধ্যে, যেটা প্রয়োজন সেটা পৌঁছে দেয়া, এটা হচ্ছে কোষ পর্দার কাজ। তাহলে কোষ প্রাচীরের কি কাজ? যেটা শুধুমাত্র উদ্ভিদ দেহে থাকে তার কি কাজ? এটা উদ্ভিদ দেহকে অনেক বেশি দৃঢ় করে, অনেক বেশি শক্ত মজবুত করে। যে কোনো প্রাণী দেহ থেকে উদ্ভিদ দেহ অনেক বেশি শক্ত, অনেক বেশি কঠিন, অনেক বেশি দৃঢ়, তার কারণ হচ্ছে এই কোষ প্রাচীর। এবং এটা মৃত, মূলত সেলুলোজ দিয়ে তৈরি, এর কাজ একই রকম, কোষের আকৃতি প্রদান করা এবং কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, কোষ প্রাচীরের কাজ। শুধুমাত্র উদ্ভিদ দেহে যেটা দেখতে পাওয়া যায়। এবার এ দুটো গেল বাইরের অংশ, কোষ পর্দা উদ্ভিদ দেহ প্রাণী দেহ দু জায়গাতেই থাকে, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ দেহে থাকে, এটা বাইরের অংশ। এবার ভেতরের অংশ, যেটা আমি এখানে দেখিয়েছি, এই বাইরের ব্রাউন কালার যেটা, সেটা কোষ পর্দা, এবং এর ভেতরে যে অংশটা রয়েছে সবকিছু নিয়ে, সবকিছু নিয়ে ভেতরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজম। নিউক্লিয়াস হচ্ছে এখানে এই যে অংশটা রয়েছে গোলাকৃতি, যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, কোষের মধ্যেকার সবচেয়ে ঘন বস্তু, এটা সবচেয়ে ঘন গোলাকার এবং একটা পর্দা ঘেরা অঙ্গাণু, এর মধ্যেও কিন্তু একটা পর্দা থাকে, নিউক্লিয়াসের বাইরেও একটা পর্দা থাকে। তো নিউক্লিয়াসের কি কি অংশ সেটা আমরা দেখব। প্রথম হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা যেটা বাইরে থাকছে, নিউক্লিয় পর্দা, এটাও প্রোটিন লিপিড দিয়ে তৈরি, যেমন কোষ পর্দা প্রোটিন লিপিড দিয়ে তৈরি, নিউক্লিয় পর্দাও সেম জিনিস দিয়ে তৈরি। তারপর রয়েছে নিউক্লিয়লাস, নিউক্লিয়লাস এটা নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত ঘন বড় একটা গোলাকার বস্তু, যেটা এখানে দেখিয়েছি এই অংশটা গোলাকার সবচেয়ে বড়, আরএনএ দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। তো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয়
প্লাজম, অর্থাৎ এর মধ্যেকার যে তরল পদার্থটা থাকে, যার মধ্যে এই ক্রোমাটিন জালিকা, এর মধ্যে জালিকাকার যে অংশটা ক্রোমাটিন, এই নিউক্লিয়াসের ভেতরে যে ফ্লুইডটা, যে তরল অংশটা থাকে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় প্লাজম। আর কি রয়েছে? আর রয়েছে নিউক্লিয় জালিকা। এই যে পেঁচানো অংশগুলো দেখা যাচ্ছে, নিউক্লিয় জালিকা, যেটা ইন্টারফেস অবস্থায় দেখতে পাওয়া যায় কোষ বিভাজনের সময়, এটা কিন্তু অন্যভাবে অবস্থান করে, সেটাতে আসব কিছুক্ষণ পরে। আমরা দেখব কোষ বিভাজনের সময় কি পরিণতি হয়, কিভাবে একটা কোষ থেকে দুটো কোষ পরিণত হয়, সেটা আমরা দেখব। তখন আবার এর যে বিভিন্ন কাজ সেটা আমরা দেখতে পাব। তো নিউক্লিয়াস, যেটা একটা কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মধ্যেকার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা, সমস্ত বিপাককে কন্ট্রোল করা, কোষ বিভাজনে অংশ নেয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রোমোজোম এর মধ্যে রয়েছে, জালিকাকারে অবস্থান করে, পরে সেটা অন্য ধরনের রূপ নেয়, আকৃতি নেয়। তার মধ্যে প্রত্যেকটা জীবের বংশগত বৈশিষ্ট্য থাকে, বংশ পরম্পরায় যেটা বাহিত হয়ে পৌঁছায় সেই অংশটা এর মধ্যে রয়েছে। তো সেই জন্যে নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক, যেহেতু এটা কোষের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এবং এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। তো আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম প্রোটোপ্লাজমকে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম সম্পর্কে এবার জানবো। সাইটোপ্লাজম বাকি অংশটা, কোষের যে বাকি অংশটা নিউক্লিয়াস বাদ দিয়ে, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, এবং যার মধ্যে বাকি অঙ্গাণুগুলো ভেসে রয়েছে। অর্থাৎ সাইটোপ্লাজম কোনটা? জেলির মতো আঠালো যে অংশ, এই যে পুরো অংশটা চারিদিকে, পুরো কোষের মধ্যেকার, যার মধ্যে সব অন্যান্য অঙ্গাণুগুলো ভেসে রয়েছে, সেটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, প্লাস্টিড, সেন্ট্রোজোম, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইত্যাদি কোষের অঙ্গাণুগুলো থাকে, যেটা আমরা এটা সম্পর্কে পরপর আমরা জানব। তো নিউক্লিয়াসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গাণুটা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ এর মধ্যে জীবদেহের যে শ্বসন, তার একটা গুরুত্বপূর্ণ অংশ এর মধ্যে ঘটে, এবং সেটা হওয়ার পর এটিপি তৈরি হয়, যেটা যার মধ্যে শক্তি সঞ্চিত থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হয়, যার মধ্যে শক্তি সঞ্চিত থাকে, এই জন্যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল, মাইটোকন্ড্রিয়া। তো এটাই এর মূল কাজ, শক্তি উৎপন্ন করা। আর কি রয়েছে? গলগি বডি, গোলাকার অঙ্গাণু পরপর সমান্তরালে থাকে, এখানে দেখানো রয়েছে পরপর সমান্তরালে থাকে গোলাকৃতি, প্রায় গোলাকৃতি অঙ্গাণু, এগুলোকে বলা হয় গলগি বডি। এর কাজ হচ্ছে উৎসেচক হরমোন বিভিন্ন, সেগুলো ক্ষরণ করা, আর প্রোটিন আর লিপিড এগুলো সঞ্চয় করে রাখা, এটা হচ্ছে গলগি বডির মূল কাজ। আর উদ্ভিদ
কোষের মধ্যে যে গলগি বডি থাকে সেটাকে বলা হয় ডিকটিওজোম। আলাদা করে নামটা জিজ্ঞাসা করা হয়, পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়, তো সেটা হচ্ছে ডিকটিওজোম। এগুলো উদ্ভিদ দেহ প্রাণী দেহ দুটোতে দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া গলগি বডি। উদ্ভিদ কোষের মধ্যে একটা নির্দিষ্ট উপাদান থাকে যেটাকে বলা হয় প্লাস্টিড, সাইটোপ্লাজমের মধ্যেই থাকে উদ্ভিদ কোষের, শুধুমাত্র উদ্ভিদ কোষই থাকে। তো এর মধ্যে যেহেতু রঞ্জক থাকে সেজন্য বিভিন্ন বর্ণ তৈরি করে, বিভিন্ন কালার তৈরি করে এই প্লাস্টিডগুলো। প্লাস্টিডের মধ্যে কি ধরনের রঞ্জক আছে সেই অনুযায়ী এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। প্লাস্টিড দুটো টাইপের হয়, প্লাস্টিড দুটো টাইপের হয়, একটা হচ্ছে কোমোপ্লাস্টিড আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড হচ্ছে বর্ণযুক্ত হয়, আর লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন, কালারলেস। এবার এই যে ক্রোমোপ্লাস্টিডটা বর্ণযুক্ত হয়, অর্থাৎ ডিফারেন্ট কালার হয়। যেমন এর মধ্যেই রয়েছে ক্লোরোপ্লাস্ট, এর মধ্যেই রয়েছে ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের হয়, শালক সংশ্লেষ করে থাকে, এর মধ্যে শালক সংশ্লেষ সাহায্য করে ক্লোরোপ্লাস্ট। আর ফিওপ্লাস্ট বাদামি রঙের হয়, ফিওপ্লাস্ট। জ্যান্থোপ্লাস্ট হলুদ রঙের হয়। তো এরকম বিভিন্ন ধরনের কালারযুক্ত হওয়ার কারণে কি হয়, উদ্ভিদের কোষে বিভিন্ন রকম বর্ণ তৈরি করে উদ্ভিদের মধ্যে, তার ফলে বিভিন্ন পোকামাকড় এরা আকর্ষিত হয় এবং পরাগ মিলনে সাহায্য করে। তো এইসবই প্লাস্টিডের এক একটা শ্রেণী বিভাগ, প্লাস্টিডের এক একটা ক্লাসিফিকেশন। তো অনেক সময় কালার জিজ্ঞাসা করা হয় ফিওপ্লাস্ট কি ধরনের, ফিওপ্লাস্ট কিন্তু বাদামি, ক্লোরোপ্লাস্ট সকলেই জানে সবুজ, ফিওপ্লাস্টটা বাদামি হয়, জ্যান্থোপ্লাস্ট হলুদ রঙের হয়। তো কালার ছাড়াও প্লাস্টিডের আরেকটা কাজ বিভিন্ন ধরনের খাদ্য সঞ্চিত করা, বর্ণ সৃষ্টি করা এবং শালক সংশ্লেষের পর খাদ্য সঞ্চয় করে রাখাও কিন্তু প্লাস্টিডের একটা কাজ। শ্বেতসার জাতীয় বা শর্করা জাতীয় বা ফ্যাট জাতীয়, প্রোটিন জাতীয় সমস্ত ধরনেরই কিন্তু খাদ্য এরা সঞ্চিত রাখে। তো প্লাস্টিডের দুটো টাইপ এবং এ দু ধরনের কাজ সম্পর্কে আমরা জানলাম, এবং প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ দেহেই থাকে, প্রাণী দেহে কিন্তু প্লাস্টিড থাকে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম নিউক্লিয়াসের আশপাশে অবস্থান করে, যথেষ্ট উজ্জ্বল বর্ণের হয়, এর কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। কোষ বিভাজনের সময় বেম তন্তু তৈরি হয়, আমরা ডিটেলসে আসবো এরপরে। তো কোষ বিভাজনের সময় বেম তন্তু তৈরি করে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম নিউক্লিয়াসের আশপাশে থাকে,
বেমতন্তু তৈরি করে কোষ বিভাজনের সময়, এটাই এর মূল কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেন্ট্রোজোম একটা অঙ্গাণু, আর একটা অঙ্গাণু হচ্ছে এন্ডো প্লাজমিক রেটিকিউলাম। এটা কি? এদের কাজ হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন পার্টিশন তৈরি করা, বিভিন্ন ডিভিশন তৈরি করা, বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে দেয়া। এখানে যেমন দেখা যাচ্ছে, এই এই অংশটা হচ্ছে, এই পুরো অংশটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এরা কি করে? এগুলো মূলত কিছুটা ফাঁপা টাইপের হয়, প্রকোষ্ঠ থাকে এর মধ্যে, এবং পুরো কোষটাকে একটা আকৃতি প্রদান করে। অর্থাৎ এই কোষের এই অংশটা পুরোটা যে এইভাবে গোলাকৃতি অবস্থায় রয়েছে, এর মধ্যে তো হাড় নেই, তো যে কোনো সময় কিন্তু এটা এলোমেলো হয়ে যেতে পারে বিভিন্ন অঙ্গাণুগুলো। তো সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, যে পুরো কোষের আধারটাকে তৈরি করা, স্ট্রাকচারটাকে ধরে রাখা। তো এই জন্যে এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন ডিভিশন তৈরি করে, বিভিন্ন প্রকোষ্ঠ তৈরি করে কোষটাকে সজীব রেখেছে, বা বিভিন্ন কাজকর্মে কাজকর্মগুলো খুব স্বাভাবিকভাবে হতে পারছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকার জন্য। আর কি থাকে কোষের মধ্যে? আর থাকে রাইবোসোম। রাইবোসোম সাইটোপ্লাজমের মধ্যেও ভেসে থাকতে পারে, অথবা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এগুলি দানাদার অংশ তার মধ্যে থাকে, একে বলা হচ্ছে রাইবোসোম। এবং এর কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন তৈরি করা। আর থাকে লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। কেন আত্মঘাতী থলি? কারণ এর মধ্যেকার যে উৎসেচক থাকে, সেই উৎসেচক কোষের ভিতরের যেসব অকেজো অঙ্গাণুগুলো রয়েছে, বা কোষের মধ্যে ঢুকে পড়া কোনো অনভিপ্রেত বস্তু, সেই বস্তুটাকে ধ্বংস করতে, বা সেই অকেজো অঙ্গাণুটাকে ধ্বংস করতে লাইসোজোম উৎসেচক ক্ষরণ করে এবং সেটাকে ধ্বংস করে। এটা এটার জন্য যেহেতু নিজের মধ্যেকারই অঙ্গাণুকে ধ্বংস করছে, যদিও সেটা অকেজো অঙ্গাণু, অঙ্গাণুকে ধ্বংস করছে, এই কারণে লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। তো এই হচ্ছে কোষের মধ্যেকার বিভিন্ন অঙ্গাণু। আরেকটা অঙ্গাণু রয়েছে, যেটা হচ্ছে ভ্যাকুয়েল। বিভিন্ন গহ্বর, কোষের মধ্যে যে গহ্বর থাকে, ফাঁপা অংশ, কিছুটা কোষ রস তার মধ্যে থাকে, যেগুলোকে বলা হয় ভ্যাকুয়েল। এর কাজ হচ্ছে বিভিন্ন পদার্থ সঞ্চয় করে রাখা, বিভিন্ন পদার্থ এর মধ্যে সঞ্চিত থাকে, তো এটাকে বলা হয় ভ্যাকুয়েল। মূলত কিছুটা অংশ ফাঁপা, কিছুটা কোষরস এর মধ্যে থাকে। তো এই হচ্ছে কোষের মধ্যেকার বিভিন্ন অঙ্গাণুগুলো। এবার নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড থাকে, সেই নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমাদের একটু জানতে হবে, এবং তারপরে আমরা চলে যাব কোষ বিভাজন অংশে। নিউক্লিক অ্যাসিড দু ধরনের হয়, ডিএনএ আরএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড।
যেটা 1953 সালে ওয়াটসন এবং ক্রিক এই ডিএনএ অণুর দ্বিতরন্তি যে নকশা সেটা কিন্তু তারা প্রথম বলছেন, ওয়াটসন এবং ক্রিক। পেঁচানো সিঁড়ির মতো দেখতে এবং এটা দুটো আলাদা আলাদা তন্তু আছে, দ্বিতন্ত্রী শৃঙ্খল সেজন্য বলা হয়। এর মধ্যে রাইবোজ শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, ফসফেট, আর কিছু নাইট্রোজেন বেস থাকে, পিউরিন এবং পিরিমিডিন নাইট্রোজেন বেস এর মধ্যে থাকে। বিভিন্ন রাসায়নিক বস্তু দিয়ে এটা তৈরি। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাইট্রোজেন বেস তো থাকেই, পিরিমিডিন বেস যেটা সেটা হলো 60 এবং থাইমিন। আর পিউরিন বেস থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন। তো সাইটোসিন এবং থাইমিন, অ্যাডেনিন এবং গুয়ানিন, এইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আরএনএর থেকে এটা কিছুটা আলাদা। আরএনএর ক্ষেত্রে পিউরিন বেস, অ্যাডেনিন, গুয়ানিন থাকে, কিন্তু পিরিমিডিন বেসের ক্ষেত্রে, আরএনএর ক্ষেত্রে সাইটোসিন এবং থাইমিনের বদলে থাকে ইউরাসিল। এই তফাতটা অবশ্যই মনে রাখতে হবে, এই তফাতটা কিন্তু জিজ্ঞাসা করা হয় বারবার। এবং আরএনএর সাথে তফাত যেটা, আরএনএ একতন্ত্রী হয়, আরএনএ একতন্ত্রী হয়। তো ডিএনএ এবং আরএনএ, এবার বিভিন্ন টাইপের আরএনএ হয়, মেসেঞ্জার আরএনএ, টি আরএনএ, আর আরএনএ, এরকম বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের আরএনএ থাকে। তো এইগুলো আমরা কোষ বিভাজন, কোষ বিভাজন সংক্রান্ত বিষয়ে যখন জানবো আরো ডিটেলসে জানবো। তো শালটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, ওয়াটসন এবং ক্রিক প্রথম এটা দিচ্ছেন, প্রথম এটা সম্পর্কে বলছেন। তো এবার আমরা কোষ বিভাজনের সময় কিভাবে বিভাজিত হয়, নিউক্লিয়াসের ভিতরে তো এইগুলো উপাদান থাকে, তো নিউক্লিয়াসের ভিতরে এরা কিভাবে থাকে এবং কিভাবে বিভাজিত হয়, এদের গঠনটা কেমন সেটা সম্পর্কে জানব। তো কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালক, যেটা সুতোর মতো যে অংশ যার মধ্যে জেনেটিক ক্যারেক্টার যার মধ্যে থাকে, যেটাকে ক্রোমোজোম বলি আমরা, সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে তৈরি, এবং এর আকৃতিটা কিছুটা এরকম ধরনের, সুতোর মতো অংশ, সর্পিলাকার অংশ, এবং এর মধ্যে দুটো অংশ থাকে, এক একটা অংশকে বলা হয় এক একটা ক্রোমাটিড,
এবং মাঝেরই অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। দুটো দুদিকে দুদিকের অংশ, এটা একটা ক্রোমোজোমের গঠন। মাঝে রয়েছে সেন্ট্রোমিয়ার এবং দুপাশে বাকি দুপাশে যে অংশ সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। এবার কোষ বিভাজনের সময় এই যে মাঝের সেন্ট্রোমিয়ার থাকে, ঠিক যেমন এখানে একটা স্ক্রুপ থাকলে এই দুটোকে বাঁকিয়ে দেওয়া সম্ভব, কোষ বিভাজনের সময় আমরা দেখব ক্রোমোজোম বিভিন্ন আকৃতিতে অবস্থান করে, বিভিন্ন ধরনের আকৃতি এখানে তৈরি হয়। এখানে সেন্ট্রোমিয়ার থাকে এরকমভাবে বিভিন্নভাবে আকৃতি, বিভিন্ন এল আকৃতি, এম আকৃতি, বিভিন্ন বিভিন্ন দশায় বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে, সেটা আমরা দেখতে পাবো। এবং এটা কিন্তু ওই সেন্ট্রোমিয়ারের অংশ থেকেই ভাঁজ প্রাপ্ত হয়ে আকৃতিটা তৈরি হয়। এই হচ্ছে ক্রোমোজোমের একটা খুব সরল গঠন। এইবার কোষ বিভাজন সম্পর্কে আমরা জানব। কোষ বিভাজন কাকে বলবো? যখন একটা কোষ থেকে নতুন বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হচ্ছে, সেটাই আমরা কোষ বিভাজন বলবো। এবার কোষ বিভাজন বিভিন্ন ধরনের হয়। বিভিন্ন টাইপের কোষ বিভাজন হয়, মাইটোসিস, মিয়োসিস আর অ্যামাইটোসিস। তো মাইটোসিস কাকে বলা হয়? যে ক্ষেত্রে কোষ একবার বিভাজিত হচ্ছে এবং একই আকৃতির দুটো অপত্য কোষ সৃষ্টি করছে, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মাইটোসিস। নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা করছে, এটা মনে রাখতে হবে। প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, নিউক্লিয়াসের বিভাজনকে একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনটাই মূল, নিউক্লিয়াসের বিভাজনটাই জটিল, বাকি অংশগুলো কিন্তু জাস্ট সাইটোপ্লাজমের বিভাজনটা কিন্তু খুব সরল, ইজি। তো নিউক্লিয়াসের যে বিভাজন, নিউক্লিয়াসের ভাগ হওয়া, সেটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের যে ডিভিশন, সাইটোপ্লাজমের যে বিভাজন আলাদা হওয়া, তাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। এবার মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা একবারই বিভাজিত হচ্ছে এবং দুটো একবার বিভাজিত হওয়ার অর্থ হচ্ছে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে, এটাকে একই আকৃতির, এটাকে বলা হচ্ছে মাইটোসিস। মিয়োসিস কাকে বলা হবে? যে ক্ষেত্রে মাতৃকোষ, যেটা থেকে অন্য নতুন কোষ হচ্ছে, সেই মাতৃকোষের নিউক্লিয়াস দুবার বিভাজিত হচ্ছে। তো দুবার বিভাজিত হওয়া মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে আলাদা আলাদা কোষ কিন্তু তৈরি হচ্ছে। এই বিভাজনকে বলা হচ্ছে মিয়োসিস বিভাজন। আর অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হয়? নিউক্লিয়াসটা সরাসরি বিভাজিত হয়, অর্থাৎ এখানে কোনো জটিল প্রসেস কিছু নেই, সরাসরি দুটো আলাদা হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাচ্ছে, দিয়ে নতুন কোষ তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস। তো মাইটোসিস, মিয়োসিস এবং অ্যামাইটোসিস, এই তিনটে টাইপের, তিনটে ধরনের কোষ বিভাজন হয়ে থাকে। তো মাইটোসিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাইটোসিস বিভাজনটা কিভাবে হয় সেটা আমরা দেখব। মাইটোসিস, মাইটোসিস প্রথমত কোথায় হয়? সমস্ত ধরনের দেহকোষ মাইটোসিস পদ্ধতিতেই বিভাজিত হয়। উদ্ভিদের যে বৃদ্ধি হয়
সমস্ত বর্ধনশীল যে অঙ্গ, যেমন কাণ্ড, মূল, এদের যে বৃদ্ধি হয় সেগুলো সব মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। কিভাবে হয় এটা? মাইটোসিস যে বিভাজিত হচ্ছে, মাইটোসিসের যে বিভাজন সেটাকে আমরা চারটে মূল দশায় ভাগ করতে পারছি। চারটে মূল ডিভিশন, একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই চারটে দশায় কোষটা বিভাজিত হচ্ছে। আর কোষ যখন বিভাজিত হচ্ছে না, একটা কোষ বিভাজিত হলো, তারপরে তার যে বিশ্রামরত অবস্থা, যখন কোষ বিভাজিত হচ্ছে না তখন সেই অংশ, সেই দশাটাকে বলা হয় ইন্টারফেজ। এটা কোষ বিভাজনের দশা নয়, কোষ যখন বিভাজিত হচ্ছে না তখন কি বলা হবে? তখন বলা হবে ইন্টারফেজ। ইন্টারফেজের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, অর্থাৎ কোষ যখন স্বাভাবিকভাবে থাকে, বিশ্রাম নেয় বলা যেতে পারে, বিভাজিত হয় না, তখন তাকে বলা ইন্টারফেজ। বিভাজনের সময়তে চারটে দশাতে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে প্রোফেজ। প্রোফেজের সময় কি হয়? কোষের ভেতরে ক্রোমোজোম গুলো কাঁচির মতো এইভাবে অবস্থান করে, যেটা সেন্ট্রোমিয়ার থেকে দেখালাম যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়, এরকম ভাবে অবস্থান করে। এটা কি হাঁস বিভাজন বলে? না, এটা মাইটোসিস। মিয়োসিস হচ্ছে হাঁস বিভাজন। আমি পরে আসছি, প্রশ্নোত্তরে পরে আসছি, এখন একটু এটা বলে নিই আমি। তো হ্যালো, কিছু বলার থাকলে আমি যখন বলতে বলবো তখন বলবেন, যা কিছু প্রশ্ন আছে আমি যখন বলতে বলবো তখন। তো সেন্ট্রোজোম অবস্থান করে দুটো প্রান্তে এবং ক্রোমোজোমগুলো এইভাবে অবস্থান করে, এবং বাইরে যে অংশটা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, এর বাইরে সেন্ট্রোজোম অবস্থান করে, এখানে নিউক্লিয় পর্দা। এইবার কি হয়? মেটাফেজ। মেটাফেজ যে শুরু হলো, এটা প্রোফেজে। প্রোফেজ জাস্ট একটা ইনিশিয়াল দশা, একদম প্রথমে প্রস্তুত হচ্ছে কোষটা বিভাজনের জন্য। এরপর মেটাফেজ, মেটাফেজে কি হয়? কোষ পর্দা বিলুপ্ত হয়ে যায়, সরি, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যায়। এই বাইরের অংশ, যে পর্দা অংশ, বাইরের যে আধারটা, পর্দা, সেটা দেখা যায় না, সেটা বিলুপ্ত হয়ে যায়। আর কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস যে উজ্জ্বল অংশটা, নিউক্লিয়াসের যে অংশটা, সেই নিউক্লিয়াস অংশটা কিন্তু অদৃশ্য হয়ে যায়। কোষ পর্দা, সরি, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাশ, এই দুটো অদৃশ্য হয়ে যায়। তার ফলে কি হয়? বাইরে যে সেন্ট্রোজোমটা থাকে, সেই সেন্ট্রোজোম বিম তন্তু তৈরি করতে পারে, কারণ পর্দাটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, বাইরে চলে আসছে অংশটা। এটা হচ্ছে মেটাফেজ দশার এই ঘটনাটা ঘটে। কিরকম দেখতে হয় বিষয়টা?
বেমতন্তু এইভাবে বেমতন্তু তৈরি হয়। সেন্ট্রোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে। এখানে বেম তন্তু তৈরি হয়। এই অংশগুলো, এই যে লম্বা লম্বা অংশ, এগুলোকে একটা বেম তন্তু। এইবার কি হয়, ঠিক ঘুড়ির যেমন লাটাই গুটানো হয়, ঠিক সেইভাবে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো কিন্তু দুটো বিপরীত দিকে অবস্থানে, বিপরীত দিকে যেতে থাকে। দুটো বিপরীত দিকে, অর্থাৎ ঠিক যেমন লাটাই গুটিয়ে নেওয়া হয়, এখানে বেম তন্তুগুলো দুটো বিপরীত দিকে সরে যেতে থাকে এবং আলাদা আলাদাভাবে দুটো বিভক্ত হয়ে অবস্থান করে। এবং অ্যানাফেজে যেটা দেখতে পাওয়া যায়, মেটাফেজ দশায় এরকম বিষুব অবস্থায় থাকে, বিষুব অঞ্চলে অবস্থান করে ক্রোমোজোমগুলো। অ্যানাফেজের সময় কি হয়, ক্রোমাটিডগুলো আলাদা হয়ে নতুন ক্রোমোজোম তৈরি করে। তো এখানে যে স্ট্রাকচারটা ছিল, অর্থাৎ যেটা আলাদা করে বিভাজিত হয়ে এখানে এরকমভাবে অবস্থান করছিল, কাঁচির মতো, যেটা আমরা আগেও দেখেছি প্রোফেজের সময়তে, এটা দুটো বিপরীত দিকে চলে যাচ্ছে। এবং এই অ্যানাফেজেতেই ভি আকৃতি, এল আকৃতি, আই আকৃতি, জে আকৃতি, নানান ধরনের আকৃতি এই ক্রোমোজোমগুলো তৈরি করছে। দুটো বিষুব অঞ্চলের দিকে ক্রোমোজোমগুলো আলাদা বিভক্ত হয়ে চলে যায় বিষুব অঞ্চলের দিকে, অর্থাৎ এরকম জিনিসটা দেখতে হয়। অর্থাৎ এরকম অবস্থায় ছিল ক্রোমোজোমটা, বিভক্ত হয়েছিল, চারটে অংশে ছিল, সেখান থেকে দুটো দুদিকে বিপরীত দিকে চলে যাচ্ছে। এটা অ্যানাফেজ দশায় এরকম হয়। এরপর শেষ পর্যায়ে, অর্থাৎ টেলোফেজ দশায়, টেলোফেজ দশায় কি হয়, বিপরীত দিকে পৌঁছে গেল ক্রোমোজোমগুলো, সেখান থেকে আবার কোষ পর্দা, সরি, নিউক্লিয় পর্দা চলে আসছে, নিউক্লিয় লাশ চলে আসছে আলাদা করে, এবং ক্রোমোজোমগুলো আবার সুতোর মতো প্যাঁচানো অবস্থায় অবস্থান করছে। এরকম বিপরীত দিকে চলে যাওয়ার পরে এই জিনিসটা আবার ঘটছে, অর্থাৎ দুটো নিউক্লিয়াস কিন্তু আলাদা আলাদা তৈরি হয়ে গেল। এটা কিন্তু কোষের ভেতরেই হচ্ছে, নিউক্লিয়াস দুটো আলাদা আলাদা হয়ে গেল। এরপরে কি হয়, এরপরে সাইটোপ্লাজমটা ডিভিশন হয়ে যায়, বিভাজিত হয়ে যায়, সাইটোপ্লাজমের ভেতরকার অঙ্গাণুগুলো বিভাজিত হয়ে যায় এবং কোষের মধ্যে একটা পার্টিশন তৈরি হয়ে যায় এরকমভাবে, যেটা একটা দুটো আলাদা আলাদা কোষ তৈরি করে। এভাবে মাইটোসিস বিভাজনটা কিন্তু এভাবে হয়। আর মিওসিসের ক্ষেত্রে কি হয়, মিওসিসের ক্ষেত্রে পরপর দুবার বিভাজিত হয় নিউক্লিয়াস। তো একটু জটিল প্রসেস রয়েছে। সাধারণত জনন মাতৃকোষ যেটা, সেই জনন মাতৃকোষে মিওসিস বিভাজনটা দেখতে পাওয়া যায়। আর এক্ষেত্রে বিভিন্ন উপদশা আছে, অনেকগুলো উপদশা আছে, ডিটেলস খুব বেশি যাওয়ার প্রয়োজন নেই। আমাদের জাস্ট জানতে হবে বিষয়টা, যে মিওসিসের ক্ষেত্রে চারটে অপত্য কোষ তৈরি হয় এবং জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন এরকম নানা ধরনের উপদশা এখানে দেখতে পাওয়া যায়। এবং তারপরে কিন্তু আবার
শেষে যে বিভাজনটা ঘটে সেটা কিন্তু সদৃশ বিভাজন, অর্থাৎ প্রথমে যেটা ঘটে সেটাকে হ্রাস বিভাজন বলা হচ্ছে, তারপরে আবার সদৃশ বিভাজন আছে। সদৃশ বিভাজন মানে হচ্ছে মাইটোসিস বিভাজনটা কিন্তু আবার দেখতে পাওয়া যায়, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে দুটো যখন হলো তখন সেটা অর্ধেক হলো, তারপরে আবার যখন দুটো থেকে চারটে হচ্ছে সেটা কিন্তু নর্মাল যে মাইটোসিস যে দশা সেইভাবে কিন্তু দশাটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ মিয়োসিসের লাস্ট যে দশাটা সেটা কিন্তু সদৃশ বিভাজন বা সেটা মাইটোসিসের মতোই সেম, এটা এখানে শুধু মনে রাখতে হবে। এবার যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যে জায়গা থেকে খুব প্রশ্ন আসে, এগুলো সাধারণত কোন দশায় কি তৈরি হয় সেটা জিজ্ঞাসা করা হয়। অর্থাৎ এই যে বিভিন্ন রকম আকৃতি, ক্রোমোজোম আকৃতি হয়, ভি এল আই জে এইসব আকৃতি যে ক্রোমোজোম, এটা আনাফেজ দশায় তৈরি হয়। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস বিলুপ্ত হচ্ছে মেটাফেজে, টেলোফেজে আবার এগুলো ফিরে আসছে, তো এরকম ধরনের প্রশ্নগুলো এখান থেকে করা হয়। ইন্টারফেসটাও খুব গুরুত্বপূর্ণ, এর মধ্যে বিভিন্ন উপদশা আমরা বলতে পারি, বা এটা তো বিশ্রামের সময় এর মধ্যে যে অংশগুলো থাকে, G1 যেখানে রাইবোজোম প্রোটিন এসব সংশ্লেষ হয় বা তৈরি হয়, এস এখানে ডিএনএ সিনথেসিস ঘটে, এস দশা এটা জিজ্ঞাসা করা হয় ডিএনএ, জি টু দশায় আরএনএ প্রোটিন এগুলো তৈরি হয়, আর এই এই তিনটে হচ্ছে ইন্টারফেস, ডিএনএ এই দশাতে এবং G2-তে আরএনএ। এইটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বারবার যে ইন্টারফেজের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়, কোন দশায় আরএনএ সংশ্লেষ হয়, আর কোষ বিভাজনের সময় যে দশা সেটাকে বলা হচ্ছে এম দশা বা মাইটোসিস, আর তারপরে হচ্ছে ডি যেটা আমরা সাইটোকাইনেসিস বলছি, অর্থাৎ সাইটোপ্লাজম যে বিভাজিত হচ্ছে সেটা হচ্ছে ডি দশা। এরকমভাবে বিভিন্ন দশা উল্লেখ করার জন্য এই সিম্বলগুলোকে ব্যবহার করা হয়, এছাড়া কিছু নয়। আর G0 G0 হচ্ছে G1-এরই একটা দশা, একটা নির্দিষ্ট সময়ে যখন কোষটা আর বিভাজিত হচ্ছে না, G0 দশা। এই দশা যদি দীর্ঘায়িত হয় তাহলে কোষটা কিন্তু আর কোনোদিনই বিভাজিত হয় না, যেমন হচ্ছে স্নায়ু কোষ, নার্ভ সেল, স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হয় না। তো এখানকার ইনফরমেশন গুলো এইভাবে মনে রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেহেতু কোষ বিভাজন সংক্রান্ত অধ্যায় এটা, কোষ বিভাজন যখন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, ত্রুটিপূর্ণভাবে বিভাজিত হয়, এই যে সিস্টেমেটিক ওয়েতে যখন কোষ বিভাজন হয় না, অনিয়ন্ত্রিতভাবে হয়, তখন সেটাকে বলা হয় ক্যান্সার। মূলত জিনগত কারণে ঘটে, অঙ্কোজিন বলে একটা নির্দিষ্ট জিন, সেই জিনটা অ্যাক্টিভেট হয়ে গেলে বিভিন্ন কারণে, বিভিন্ন কার্সিনোজেনিক যে মেটেরিয়াল আছে সেগুলোর কারণে বা বিভিন্ন অন্যান্য কোষীয় যে বিষয়, বিভিন্ন কারণে হয়, তো তখন কি হয়, ওই অঙ্কোজিন যেটা অ্যাক্টিভেট হয়ে গেলেই কিন্তু কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে ঘটতে থাকে, তখন সেটাকে ক্যান্সার বলা হয়। এবং জীববিজ্ঞানের অঙ্কোলজি সে শাখাতে আলোচনা করা হয় এটা, এবং ওইটা অঙ্কোজিন বলা হয়, এখান থেকে সাধারণত প্রশ্ন এগুলো জিজ্ঞাসা করা হয়। তো এই হচ্ছে কোষ এবং কোষ বিভাজনের মূল বিষয় বিভিন্ন, ঠিক আছে। এবার বিভিন্ন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।
ঠিক আছে তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি, নমস্কার, ধন্যবাদ।